বন্ধুরা, ওয়েলকাম টু আয়শাস ক্রিয়েটিভিটি। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি এখন, কারণ আমারই ব্রেকফাস্টটা লেট হয়েছে করতে। তো আমি হচ্ছে এখানে রুটি আর আলু ভাজি দিয়ে আজকে ব্রেকফাস্টটা ডান করে নিচ্ছি। তো ব্রেকফাস্টটা যখন শেষ হয়ে গেছে তখন আমি খুব ঝটপট আজকে দুপুরের লাঞ্চটা রেডি করে নিয়েছি। এখানে ভুনা খিচুড়ি করে নিয়েছি আর সেই সাথে গরু মাংস, এটা ফ্রিজেই ছিল, সো আমি জাস্ট এটাকে গরম করে নিয়েছি। তো খুবই যেহেতু ঝটপট ওয়েতে আজকে রান্নাটা কমপ্লিট করেছি, এই জন্য খিচুড়ি রান্না হতে যতটুকু টাইম লাগে, তো এটাও যেহেতু ইজি খুব অল্প টাইমে হয়ে যায়, তো আজকে এটাই দুপুরের লাঞ্চে আমরা চিন্তা করলাম এটাই খাবো। সো এখানে দুটো ছোট্ট ছোট্ট লেবু দেখতে পাচ্ছ, এগুলো আমাদের গাছ থেকে নিয়ে আসা হয়েছে, খুবই ফ্লেভারযুক্ত লেবু, তো এটাও আমরা সাথে নিব। আর যখন আমি গরু মাংসটা গরম করেছি তখন আমি আলুটা তুলে রেখেছিলাম গরু মাংস থেকে, কারণ এটা যখন আমি নেক্সটে আবার জাল করতে যাব তখন দেখা যায় যে আলুটা কিন্তু গলে যায়। তো এবার হচ্ছে মাংসটা আমরা নিয়ে নিচ্ছি আর একই প্লেটে আমরা দুইজন আজকে দুপুরের লাঞ্চটা করব, এই জন্য একই প্লেটে বেশি বেশি করে নিয়ে নিচ্ছি, কারণ দুজনে মিলে একসাথে লাঞ্চটা কমপ্লিট করে নিব, বেবিকেও সেই সাথে আমরা খাইয়ে দিব। তো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে আমরা তিনজন রেডি হয়ে গেলাম। এরপর অবশ্য আমরা বাসে উঠে গিয়েছি, এখন হচ্ছে আমরা একটা জায়গায় ঘুরতে যাব, আর সেটা কোথায় সেটা অলরেডি তোমরা আমার টাইটেল অ্যান্ড থাম্বনেইল দেখে বুঝে গিয়েছো যে আমরা আজকে রমনা পার্কে যাচ্ছি। এটা আমাদের আগে থেকে প্ল্যানিং ছিল যে আমরা আজকে যেহেতু ছুটির দিন একটু বাইরে যাব, আর আমরা এরকম একটা দিন সপ্তাহে সিলেক্ট করে রাখি, দেখা যায় কোনো সপ্তাহে মিস হলেও নেক্সট সপ্তাহে আর সেটা মিস হয় না। তো এরকম আমরা বাহিরে যখন ট্যুর দেই আশেপাশে ঢাকার ভিতরেই কোথাও একটু বাচ্চাকে নিয়ে ঘোরার মতো প্লেস খুঁজছিলাম, তো আমরা ডিসিশন নেই রমনা পার্কেই যাব। আর পার্কে ঢুকতেই এখানে দেখতে পেলাম যে বাচ্চাদের অনেক কিছু, যেগুলো দেখে বাচ্চারা বায়না শুরু করে দেয়। এখানে একটা আঙ্কেলকে দেখতে পাচ্ছিলাম, উনি কিছু ফ্লাওয়ার নিয়ে এরকম ফুলের কিছু ক্রাউন বানাচ্ছিল। তো বেবি হচ্ছে এখানে বায়না করছিল যে ও এইগুলো কী কী বলে, বাবল সেটই বলে আই থিঙ্ক, আমি যতদূর জানি। তো ও হচ্ছে বাবল সেট দেখে অনেক বায়না শুরু করে দিয়েছিল, এরপর ওকে ওর বাবা বাবল সেট কিনে দিতে গেল। তো ওখানে একজন লোক বাবলস ফোলাচ্ছিল, সেটা দেখেই বেবি নাচানাচি শুরু, দেখতেই পাচ্ছ যে অনেক এক্সাইটেড, অ্যান্ড এটা নেওয়ার জন্য একদম বাহিরে চলে এসেছে। সো ওকে ওর পাপা একটা বাবল সেট দিয়ে দিল, আর এটা দেখে বেবি তো অনেক খুশি, মানে যতক্ষণ বাহিরে থাকবে দেখা যাবে যে ও অনেকটা হ্যাপি আছে এই জিনিসটা নিয়ে। তো এখানে এসে সাইফার প্রথম আবদার হচ্ছে ও এখন বাবলস ফুলাবে, কারণ এই রোডটা একদমই ফাঁকা দেখতে পাচ্ছিলাম। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা মেয়ের বাবলস ফুলাটা আমি এনজয় করছিলাম, সেই সাথে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, আই থিঙ্ক তোমাদের কাছে ভালো লাগবে। তো আমরা যে সময়টাতে আসছি এখানে দেখতে পেলাম যে এখন আপাতত মানুষ অনেক কম, অ্যান্ড ভিড়টাও কম ছিল, যার জন্য এখানে হেঁটে আমরা খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি।
কারণ বেশিরভাগ সময়টাতে এখানে অনেক ভিড় থাকে অ্যান্ড দেখা যায় যে অতিরিক্ত মানুষ হয়ে গেলে দেন এখানে আর ভালো লাগে না, এক মুহূর্ত থাকতে ইচ্ছে করবে না। এখন যেহেতু একদমই লোকজন কম ছিল অ্যান্ড আমরা এদিকে মানে যার যার ইচ্ছা মতো একটু হাঁটছিলাম, একা একা হাঁটতেও কিন্তু ভালো লাগছিল। ওয়েদারটাও খুবই সুন্দর আজকে, আর দেখতেই পাচ্ছ এই দিকটাতে মানে একটু লুকটা চেঞ্জ করা হয়েছে, যার জন্য এই পার্কটা এখন দেখতে আগে থেকে অনেক বেশি সুন্দর লাগে। আর এই পার্কটা সম্বন্ধে আমি এখানে আসার আগে ফেসবুক অ্যান্ড ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে এসেছি অ্যান্ড দেখতেই পাচ্ছিলাম যে সবাই খুবই পজিটিভ রিভিউ দিচ্ছিল, যার জন্য আজকে এখানে আসা। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ভিড়টা একটু কম ছিল, যতই বিকেল হচ্ছিল ততই কিন্তু ভিড়টা বেড়ে চলছিল। ইতিমধ্যে অনেক ভিড় বেড়ে গেছে অ্যান্ড অনেক মানুষ চলে এসেছে, তো আমরা হচ্ছে এই দিকটা মানে অ্যাভয়েড করে ওই দিকে যেতে চাচ্ছিলাম, কারণ ভেতর দিকটাতে গেলে দেখা যাবে ওই দিকে এখনও মানুষ কম, কারণ এখনই মানুষ প্রথমেই এসে এই জায়গাটা দখল করে। তো এই জন্য আমরা ব্রিজটা থেকে নেমে এখন হচ্ছে ভেতর দিকে যাব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বিকেল সময়টাতে এখানে অনেক বেশি পাখি কিচির মিচির আর গাছে গাছে ফুলগুলো খুবই উপভোগ করছিলাম আমরা।
তো এখানকার পরিবেশটা অবজারভেশন করে যেটা মনে হচ্ছিল যে বিকেলবেলা বেশিরভাগ মানুষই এখানে আসে একটু হাঁটাচলা করার জন্য। তো আমরা এখন পার্কের পুরোটা অংশ ঘুরে এখন হচ্ছে বাইরের দিকে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছি ছোট ছোট স্টল আছে, এখানে বেবিদের অনেক কিছু কিনতে পাওয়া যাচ্ছিল আর সাথে কিছু ফ্লাওয়ারের দোকানও ছিল। তো আমরা এখন যেহেতু বাসার দিকে রওনা দিব এই জন্য আর এখানে ওয়েট করছিলাম না, আর প্রচণ্ড ভিড় জমে গিয়েছিল ইতিমধ্যেই। এখন হচ্ছে আমরা রোডের ওই পারে যেয়ে তারপর হচ্ছে বাসে উঠে যাব। আর আমাদের ঘোরাফেরা এই পর্যন্তই ছিল। সো বন্ধুরা, আমার আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।